কি করে বলবো কারা ভাঙতে বললো হট করে এরকম বললে হয় কোনো দিনও কোনো লেবার নেই কিছু নেই আমরা একা একা কি করে করবো যেটুকু পারছি তাও আমরা করছি আমাদের মুদিখানা দোকান ছিল গ্রোসারি দোকান কত বছর প্রায় কুড়ি থেকে তিরিশ বছর অব্দি হয়ে যাবে দোকানটা এখানে এসে বললো এমনি নর্মাল এখানে পৌরসভার লোক এসে বললো যে বারোটার মধ্যে দোকান সব তুলতে হবে দাবা পুলিশের গাড়ি এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে এখন হাতাহাতি করলাম করে সব করে দিলাম দেখতেই তো পারছি বলে না পারমিশন ছাড়া তো করতে পারবে না পারমিশন এখন ওদের ভিতরে কি হয়েছে সেটা ওরা বুঝতে পারবে আমাদেরকে তো সব না দোকান আমাদের নিজেদেরই নিজেদেরই দোকান আমাদের গ্রোসারি আর নাম তুহিঙ্গা জীব ভোট দিলেন না পুরসভা এলাকার লোকজনেরা এখন তার জেরে যারা গরিব মানুষ রাস্তাতে যারা দোকান দিয়ে কিছু ইনকাম করে সংসার চালাতেন এখন তাদের উপরে জুলুম শুরু হয়ে গেছে সব ভাঙচুর শুরু হয়ে গেছে নবান্নে একদিন বৈঠক করে মুখ্যমন্ত্রী কিছু কথা বললেন আর তারপরেই বিভিন্ন জায়গাতে পুলিশ বা আরো সব মানে পুরসভার লোকজনেরা সব এইরকম বুলডোজার নিয়ে গিয়ে সব ভেঙে দিচ্ছে মানে তারিখে গতকালকে গতকালকে নবান্নে বিকেলে কথা কালকে কথার পর থেকেই শুরু হয়ে গেছে অভিযান সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জায়গাতে দোকানপাট বন্ধ করার কথা পুলিশ একেবারে বলতে শুরু করে দেয় আর আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভাঙচুর একেবারে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙচুর মানে এই মুহূর্তে বলতে পারেন বুলডোজার দিদি এই মুহূর্তে বলতে পারেন আমাদের রাজ্যের বুলডোজার দিদি বুলডোজার নিয়ে গিয়ে সব ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে কোথায় গেল মুখ্যমন্ত্রীর মানবিকতা মুখ্যমন্ত্রী নাকি খুব মানবিক আগে মানুষের পেটের কথা ভাবেন যারা দোকান দিতেন এই যে যার বক্তব্য আপনারা শুনলেন উনি বলছেন যে আমাদের অনেক দিনের দোকান তো অনেক দিনের দোকানকে আজকে হঠাৎ করে কেন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে যদিও তাদের আমলে এবং সেখান থেকে তোলাও আদায় হয় সেটা উনি নিজেই বলেছেন উনি তো একেবারে সুজিত বোসের নাম ধরে বলেছেন লোক বসাচ্ছেন বসাচ্ছে সুজিত বোস কম্পিটিশন করে লোক বসাচ্ছে এরকম আরো অন্যান্য জায়গা থেকেও সব অভিযোগ নাকি উনি পেয়েছেন ওনাদের আমলে ওই পয়সার বিনিময়ে অনেক সব লোকটক বসানো হয়েছিল কিন্তু যারা বসেছেন তারা তো একটা তাদের কর্মসংস্থান একটা তো তৈরি করেছিলেন একটা তো ইনকাম হতো একটা তো সংসার চলতো হঠাৎ করে ওনার রাগ হলো বা কোনো ভাবনা ভাবনা হলো কেন পুরসভা এলাকার মানুষ ভোট দিচ্ছেন না হয়তো এই সব ফুটপাথ দখল অপরিচ্ছন্নতা বা এইসব হয়তো কারণ হতে পারে হঠাৎ ওনার মনে হলো আর কি দিয়ে বলে দিলেন আর তারপরের দিন থেকে একেবারে বুলডোজার নিয়ে গিয়ে পুলিশ সব ঘুরিয়ে তছনাছ করে দেবে এই যে এনার বক্তব্য কি বলছেন যে এখন লেবার নেই আর নেই কি করে কি সব মালপত্র সরাবো হয়তো অনেক কিছু নষ্ট করে দেওয়া হয়েছে এরকম আরো অনেক আমি আরো অন্যান্য জায়গা সব দেখছিলাম ফুটপাত থেকে ফুটপাতের কাপড়ের দোকান সব নিয়ে চলে যাচ্ছে পুলিশ গাড়িতে ভর্তি করে আরে এই মানুষগুলো যারা ফুটপাতে দোকান দেন ওদের ওদের পুঁজি কত কত পুঁজি সামান্য পুঁজি তো যদি সেই সব কাপড় টাপড় জিনিসপত্র যদি সব নিয়ে চলে যান আর টুকটাক টেবিল টেবিল যা আছে সেগুলোকে যদি না দেন যদি একেবারে ভেঙে চুরমার করে দেন মানুষগুলো কি করে বাঁচবেন যারা দিন আনি দিন খায় আজকে ইনকাম হলে আজকের সংসার চলে সঞ্চয় থাকে না তো হঠাৎ করে আপনার কোনো নোটিশ হলো না আর হলো না হঠাৎ করে গুড়িয়ে দেওয়া হচ্ছে কালকে সংসারটা চলবে কি করে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে চলবে সংসার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে সংসার চললে আর এইভাবে তারা দোকান দিতেন চলবে কি করে কালকে থেকে অদ্ভুত লাগছে ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে বৃদ্ধা বাবা মা আছেন তো কি করে সংসার চলবে কালকে বললাম হঠাৎ করে আজকে সব ঘুরিয়ে দাও কি চলছে এটা এটা কোনো সিস্টেম হলো একটা মানুষ এমনিতেই কাজ নেই আমাদের বাংলাতে যাচ্ছে দে অবস্থা কাজকর্ম নেই টুকটাক মানুষ যা পারছেন একটু করে খাচ্ছেন একটু আশপাশের লোকজন হয়তো একটু শহরের দিকে এসে দোকান দিয়ে কিছু ইনকাম করে আবার ট্রেন ধরে বাড়ি চলে চলে এইভাবেই সংসার তো হঠাৎ করে সব সব ভেঙে ভেঙে দাও দিচ্ছে নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এটা কি হচ্ছে একটা মিনিমাম নোটিশ দিতে হবে না যে অমক দিনের মধ্যে আপনাদেরকে উঠতে হবে আর উঠতে বললে কি উঠা যায় নাকি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে না যে ভোট মিটলো ব্যাস একেবারে তচরচ করে দাও মনে হয়েছে ওনাদের যে শহরের লোকেরা মানে ভোট দিচ্ছেন না তারা সচেতন মানুষ তারা হয়তো অসন্তুষ্ট শহরের পরিষেবা নিয়ে শহর নোংরা হয়ে যাচ্ছে এখন ওটা 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 ওনার মনে জেগেছে যে যারা যারা ফুটপাতে কারবার করেন তারা সব শহরকে নোংরা করে দিচ্ছেন বা শহরে শহরবাসীর সমস্যা হচ্ছে শহরবাসী ক্ষুণ্ণ হয়ে যাচ্ছেন সেই জন্য ভোট আসছে না চলো এবার সব গুড়ি দাও ওনার মনে হয়েছে বাস পড়লেন বাস শুরু হয়ে গেল এই মানুষগুলো শহরের অংশ নয় এই মানুষগুলো তাদের সংসার ধর্ম নেই শুধু ভাঙচুর ভাঙচুর আমি জানি না এ কি করে আবার মনে হয় এটা নিয়ে বিরাট জলগোলা হবে দেখবেন আরে যদি কোথাও কেউ অন্যায় ভাবে বসেন তার একটা প্রসেস আছে একটা মানুষ দীর্ঘদিন ধরে বসছেন এবং তার জন্য তো তারা তোলা দিতেন না মাসে মাসে টাকা দিতেন তাদের কাছে টাকা পয়সা নেওয়া হতো সেই ভরসায় তারা একটু একটু করে দোকানটাকে বাড়িয়েছিলেন আর আপনি আজকে এসে সব ভাঙচুর করে দিন টিন এই যে টিনগুলো যেগুলো দিয়ে সেট করা হয়েছে এমন মানুষ আছেন ওই টিনগুলো যদি বাড়িতে নিয়ে যান তাদের সেই টিনে অনেকটা কাজ হয় আরে মিনিমাম সরাতে একটু তো সময় দেবেন একবারে উঠলো তো একবারে একটা কথা আছে না উঠলো অমুক তো কটক যাই একটা কথা আছে না শুরু করে দিলেন একবার বুলডোজার নিয়ে গেছে ভাঙচুর কোনো মানবিকতা নেই যে আমি এই যে একবার ভেঙে তচচ করে দিচ্ছি এই মানুষগুলো কোথায় যাবেন যদি তারা আরেকটা অন্য কোনো জায়গাতে কর্মসংস্থান করার চেষ্টা করেন এইগুলো গুছিয়ে নিয়ে গেলে তারা সেখানে বসতে পারবেন সেটুকু সময় দেওয়া যাবে না এবার কালকে বললেন মুখ্যমন্ত্রী আজকে সব ভেঙে গুড়িয়ে দাও ভেঙে সব গুড়িয়ে দাও আরে এটা কোনো সিস্টেম হলো আমি তো বলবো যাদের এই সব ভেঙে গুড়িয়ে দাও হচ্ছে তারা সবাই একত্রিত হন সবাই এক সবাই একত্রিত হয়ে কালীঘাটে চলুন কালীঘাটে তা আমাদেরকে ব্যবস্থা করে দিন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন সপ্তাহে এক রাতে ভেঙে ঘুরিয়ে দিলেন আমার আমাদের সংসার কি করে চলবে আমাদের কর্মসংস্থান করে দিন সকলে মিলে এক সঙ্গে কালীঘাটে গিয়ে বসা উচিত ধর্নাতে বসুন বা সেখানে গিয়ে দোকান দিন ছেলে খারাপ হয়ে গেছে এতদিন নজরে ছিল না সব নেতারা টাকা পয়সার বিনিময়ে সব লোকজনকে বসিয়েছেন মাসুয়ারা এসেছিল মোটা টাকা আসছিল এতদিন নজরে ছিল না কলকাতা কি উনি এই প্রথম রাস্তাতে বেরিয়েছেন এতদিন দেখেননি কলকাতা কলকাতা দিয়ে যাতায়াত করেননি এখন বলছেন আমি দেখছিলাম আস্তে আস্তে এই প্রথম দেখছেন হঠাৎ করে আকাশ থেকে পড়লেন নাকি আগে দেখেননি হঠাৎ উনার ভোটের চিন্তা কেন শহর এলাকার মানুষ ভোট দেননি চলো কোপটা পড়ে যাচ্ছে গরিব মানুষদের উপরে যারা রাস্তাতে টুকটাক একটু করে কমবে খাচ্ছেন আরে আমি আবারও বলছি শহরের সৌন্দর্যয়ন একটা ফ্যাক্টর শহরে নাগরিক পরিষেবা কোথাও কিছু বিঘ্নিত হলে সেটা দেখাও একটা অবশ্যই কারণ কিন্তু তা বলে রাতারাতি সব ভেঙে দাও এটা কোন জীবনের কোনো দাম নেই সব ছেলেরা কাজকাম নেই সব দোকান টোকান দিয়ে করছেন এবং এনার তো একটা মুদিখানা শুনলেন আরো সব করুন করুন সব আমি খবর দেখছিলাম করুন করুন সব ব্যাপার ছোট্ট কুয়াশরা নিয়ে বসেন সেগুলো সব ভেঙে তুলে তছনছ করে দেওয়া হচ্ছে একবার ভাবা হচ্ছে না যে তাদের সংসারগুলো কি করে চলবে তবে আজকে আরেকটা বিষয় দেখলাম চাচার চোখেও জল চলে এসছে চাচাকেও ভাবতে হবে যে কাকে ভোটটা দিয়েছি কাদেরকে ক্ষমতায় টিকে রাখছি আমি একটা এই এবিপি আনন্দ চ্যানেলে দেখছিলাম চাচার চোখে জল চাচাও বলছেন মানে এই এতদিন ধরে তারা ব্যবসা করছেন হঠাৎ করে বলা হচ্ছে যে উঠে পড়ুন তো সেটা নিয়ে আমি একটা বক্তব্য শুনছিলাম দর্শক আপনাদেরকে একটু মানে শোনাতে চাই একটা বাইট এটা একটা অন্য জায়গার দেখুন শুনুন আজকের পরে এখানে যেন না দেখি রাস্তা ফাঁকা থাকবে ফুটপাত ফাঁকা থাকবে ভালো করে বুঝে নাও শুনে নাও ফুটপাত পুরো ফাঁকা রাখতে হবে চলো বন্ধ করো চলো বন্ধ করো বন্ধ করো আর বন্ধ করে এই তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি মালপত্র যা আছে নিয়ে এখান থেকে ভাগ আরে কিছু মাল তোলো লোক তোলো গাড়িতে তোলো গ্যাস ট্যাস গুলো তুলে না আজকের পর ফুটপাতে এখানে কোনো কিছু রাখবে না পুলিশের গাড়িতে করে হকার এবং তাদের সামগ্রী অন্যত্র সরিয়ে দেওয়া হয় যত এখানে হকার ছিলেন তাদের সব সামগ্রী নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেটা অভিযোগ এখানে যে হলুদ রং রয়েছে সেই হলুদ রঙের যে মার্কিং করা হয়েছে সেই মার্কিং তারা বলছেন যে তাদেরকে ঠিক এই হলুদ রঙের এই যে अपर प्रांत से तर एवं से अनुसा एकदम बोस से हम लोग लगा रहा था, था। छह महीना पहले कारपोरेशन आके खुद दाग दे के यहाँ से यहाँ पहले हम लोग पूरा में लगाता था कारपोरेशन आया दाग दिया हम लोग यहाँ तो साइड में हो गया फिर कोई परेशानी नहीं था आज अचानक जो है ना पुलिस आया उठा के सबको लेके एक साथ चला गया ये तो परेशानी वाली बात है ना हम लोग गरीब आदमी कहाँ जाएगा यहाँ थर्टी फाइव से फोर्टी हम लोग यहाँ पर सर क्यों उठाया सर आज से नहीं पच्चीस तीस साल से यहाँ हमारा जो है ना बचपन से लेकर बूढ़ा हो गया सर हम हमेशा यहाँ पर ही लगाया पंद्रह से बीस साल से बीस साल हो गया सर क्यों बोला बोला उठाने बोला है उसके आगे क्या रीजन होता है सर दर्शक ये सतर्क वार्ता दिए नवान्वे बोर्से चौबीस तारीख শুরু হয়ে গেছে ভাঙ চুর সব তুলে টুলে ফেলে দেওয়া সব শুরু হয়ে গেছে বুল্লুজার নিয়ে গিয়ে বুল্লুজার দিদি হয়ে গেছেন এখন চাচারাও বুঝুন এবার কাকে মাথায় তুলে নাচছেন বুঝুন ইনি একটাই বোঝেন ইনি একটাই বোঝেন সেটা হচ্ছে ভোট ভোট যদি না আসে তখন কাউকে উনি চিনতে পারেন না সব তছনছ করে দেবেন সব ভাংচুর করে দেবেন আগে ভোট তবে আর কথা বলতে পারি যা চলছে এবং এটা নিয়ে একটা তো আন্দোলন তো হবে চাচারাও রাস্তায় নামবেন এইভাবে কেন হচ্ছে আমার কথা মনে হচ্ছে দেখবেন এরপর আবার এই মুখ্যমন্ত্রী দেখবেন নয়া ভাষণ দিতে শুরু করেছেন আমি কি এইভাবে ভাঙচুর করতে বলেছি যখন দেখবেন চাচারাও ক্ষিপ্ত হয়ে গেছেন প্রশ্ন তুলছেন দেখবেন এই মুখ্যমন্ত্রী আবার অন্য বয়ান দিতে শুরু করেছেন সেই ঘুরিয়ে দেখবেন পুলিশকে দোষ দিতে শুরু করবেন বা পুরো কর্তৃপক্ষ তাদেরকে দোষ দিতে শুরু করবেন বলবেন যে আমি কি এইভাবে ভাঙতে বলেছি তোমরা এইভাবে কেন ভাঙছো আমি বলেছি সতর্ক করো তোমরা কেন বুলডোজার নিয়ে গেছো তোমরা কেন এত লোককে তুলে দিয়েছ এতদিনের দোকান এইভাবে তুলতে বলেছিলাম তোমাদের জন্য আমার মান সম্মান সব চলে যাচ্ছে তোমরা এসব কাজ করবে আর আমাদের উপরে রাগ হবে এইসব আমি বরদাস্ত করবো না প্রত্যেকে থাকবেন এবং দেখছি কি করা যায় বলে দেখবেন আবার উনি পাহারাদার হয়ে যাবেন হঠাৎ করে আবার পাহাড়াদার সেজে সেজে ফেলবেন মানে এত বহুরূপী আপনারা তো দেখেছেন দেখবেন ফের কেস খা মানে ওই যখন ওই খিদিরপুরে যখন বিল্ডিংটা ভেঙে পড়ে গেল তখন কত কথা বলছিলেন এখন বেআইনি কেন অমক তমক এসব কেন কত কথা বলছিলেন আবার যখন ভোট পর্ব চলে এসছিল যখন সব ওই বেআইনি নির্মাণ সব নির্মাণ যখন বন্ধ করে দেওয়া হয়েছিল উনি আবার ফের একটা বয়ান দিলেন না যে কিছু কিছু সব কেন বন্ধ থাকবে আমি দেখছি সব ব্যবস্থা করছি বলে আবার আবার একটা বয়ান দিয়েছিলেন না ভোটের সময় এখানেও দেখবেন উনি আসলে ওনার কি উদ্দেশ্য কি সেটা আপনারা খানিকটা আন্দাজ করতে পারেন কিন্তু কখনো কখনো একটু সেটা আমরা দেখতে পাই কিন্তু আমার ওভার চালাকিও দেখতে পাই নিজেকে বিরাট স্মার্ট ভাবেন আর ভাবেন যে আমি সব থেকে বড় চালাক এবং বাকি সবাই বোকা আর বাকি সবাইকে বোকা বানিয়ে আমি আমার ক্ষমতা জাহির করব আমার জায়গা ঠিক রাখবো পুরসভার ভোট আসছে না সে মানে মানুষজন ভোট দিচ্ছে না এখন পুরসভা নিয়ে পড়েছেন পুরো এলাকার মানুষ কেন ভোট দিচ্ছেন না এত লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ওটা সেটা কেন এখন ওইটা নিয়ে পড়েছেন কিন্তু এটাও ঘেটে ঘ হয়ে যাবেন দেখবেন ভালো করে পারবেন না অসম্ভব আর এটা এটা প্রসেসও না এটা প্রসেসও না আপনি রাতারাতি সব ভেঙে দেবেন আপনি করুন না আলাদা কর্মসংস্থান মানে আলাদা মার্কেট টার্গেট তৈরি করে ব্যবস্থা করুন না করে তারপরে একটা জায়গা তৈরি করে খালি করার কথা বলুন না এবং একটা সময় দিন না নির্দিষ্ট করে হঠাৎ করে সে ভাঙ চুর উঠে পড়তে হবে এক্ষুনি রাতে নাহলে সব নিয়ে চলে যাব এটা কোনো প্রসেস হলো এটা সামলাতে পারবেন না এটা এটাতে ঘেটে ঘ হয়ে যাবেন দিদি এবং তারপর দেখবেন এই দোষটাও কিভাবে নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে পুলিশ বা অন্যদের উপরে দিয়ে দিচ্ছেন দিয়ে নিজেকে আমার কিভাবে দেখবেন দর্শক আমি বলে রাখলাম দেখবেন কয়েকদিনের মধ্যেই যখন এই এই যদি যদি অভিযানটা চলতে চলতে থাকে থাকে বন্ধ করে দিলে সেটা হয়ে গেল দেখবেন এটা নিয়ে কি কেওয়াশ হয় আর তারপর মুখ্যমন্ত্রী নিজেকে কিভাবে বাঁচান দেখবেন ভীষণ চালাক চালাক বলতে ওপর চালাকি করেন আমরা কিন্তু বুঝতে পারি আমার মনে হয় অনেক মানুষই বুঝতে পারেন গতকাল নবান্নে বসু যেমন চালাকি করেছেন ড্রামা করেছেন এখন যা চলছে এরপরেও দেখবেন নয়া ড্রামা দেখবেন আমি লিখে দিলাম আপনাদের দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে